আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রায় সময় দেখে থাকি বিভিন্ন হাসপাতালে, ডায়াগনস্টিক সেন্টারে নানান মানে এই এই ক্যাটাগরির মানে মেডিকেল ক্যাটাগরির যত চিকিৎসা কেন্দ্র আছে সেখানে আমরা দেখি শিশু খাদ্যের দোকান আছে, মানে রঙিন যে শিশু খাদ্যগুলো, যেগুলো সাধারণত মানে আপনার শিশুকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাবেন ডাক্তার সাধারণত লিখে দেয় যে বাহিরে রঙ্গির খাবার খাবে খাওয়াবেন না, বাহিরের ওই যে নানান কালারিং ফুড, কালারিং আইসক্রিম, এটা সেটা আপনি নিষেধাজ্ঞা জারি করে দেয়। এখন যেখানে আপনি ডাক্তার দেখাইতে গেলেন সেখানে যদি এই দোকানগুলো থাকে, এটা কি হলো নির্দেশনার সাথে মিলল? এখন আপনি বলতে পারেন যে এখানে ডাক্তারের কাজ কি, ডাক্তার কি দোকান বন্ধ করার দায়িত্ব? এখন ডাক্তার কি শুধু রুগী দেখে পয়সা কামানো ওনার দায়িত্ব? যদিও এখনকার যে দৃষ্টিভঙ্গি, সবাই দেখবেন তার সন্তানকে ডাক্তার বানাইতে চায়, এর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে উন্নত একটা জীবন, এক অভিনব লাইফস্টাইল, লাখ লাখ কোটি কোটি টাকার একটা খেলা, এরকম একটা চিন্তাভাবনা থেকে তারা ডাক্তারি পড়ায়। ডাক্তাররা অনেক কষ্ট করে পড়াশোনা করে কিন্তু ডাক্তার হয়। কয়েকজন ক্লোজ আমাদের সহপাঠী ছিল, ডাক্তারি পড়েছে, মারাত্মক লেভেলের পড়াশোনা ডাক্তারিতে, বলল বলছে এত কষ্ট করে পড়েও ডাক্তার হওয়ার পরে তালি পায় না, শুধু গালি পায়। কেন তারা গালি পায়, তালি পায় না, প্রশংসা পায় না, এটা তারা জানে এবং আপনিও জানেন। তাদের মধ্যে মহান পেশার ডাক্তারও আছে, তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা অতীতে ছিল, বর্তমানে আছে, ভালো ভবিষ্যতে থাকবে, সংখ্যায় অতি নগণ্য। ম্যাক্সিমাম ওই আলগাপাতির খেলার মধ্যে পড়ে গেছে, কমিশন বাণিজ্যে পড়ে গেছে, লাখ লাখ টাকার ধান্দায় পড়ে গেছে, যে কারণে তালি না পেয়ে গালি পায়, গালি খায়। আচ্ছা যাই হোক, এখন ডাক্তারদের দায়িত্ব আছে যেই হাসপাতালে তিনি বসছেন, যেই প্রাইভেট ক্লিনিকে তিনি বসছেন, যে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে তিনি বসছেন, এইটাতে রঙিন শিশুখাদ্যের দোকান বন্ধ করার জন্য তিনি কর্তৃপক্ষের সাথে কথা বলা একান্ত দায়িত্ব। তিনি লিখে দেবেন যে রঙিন খাবার খাবেন না, অথচ বাচ্চার মা বাচ্চাকে নিয়ে যখন অপেক্ষা করছে তখন এই পাশে দোকান, এখন বাচ্চা তো কিনতে চাইবেই, আবার যখন ডাক্তার দেখায় বেরোয় আসছে আবার এখান থেকে কিনে নিচ্ছে, তাহলে ডাক্তারের নির্দেশনা কই মানলো, কে মানলো, মানা সম্ভব? তো প্রাইভেট ক্লিনিকের যারা মালিক কর্তৃপক্ষ আছেন, হাসপাতালের মালিক কর্তৃপক্ষ আছেন, ডায়াগনস্টিক সেন্টারের মালিক কর্তৃপক্ষ আছেন, ওইখানে যে ডাক্তাররা বসছেন তাদেরকে বলছি, সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি, এটার দিকে নজর দিয়ে অন্ততপক্ষে শিশু রঙিন খাদ্যগুলো এখান থেকে সরানোর ব্যবস্থা করেন। কোনো প্রয়োজন হলে আপনি ইমার্জেন্সি কিছু খাবার থাকে, শুকনা খাবার, পানি, সেগুলোর জন্য এই ব্যবস্থা থাকতে পারে, কিন্তু শিশুদের রঙিন প্রোডাক্ট যে খাবারগুলো, যেগুলো স্বাস্থ্যের মধ্যে পড়ে না, বাংলাদেশের 99% রঙিন যে শিশু খাদ্যগুলো ভেজাল, 99% বলে ফুড কালার দেয়, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, সেখানে ইন্ডাস্ট্রিয়াল কালার ব্যবহার করে। তো ডাক্তার মহোদয়রা, কর্তৃপক্ষরা এই ব্যাপারে আশা করি সচেতন হবেন, যে যে জায়গায় এই দোকানগুলো আছে সেখানে আপনার শুকনো খাবার, পানি, অন্যান্য কিছু রাখতে পারেন, শিশুদের রঙিন খাবারটা রাখার কোনো রাইট নাই, সেটা বন্ধ করার দায়িত্ব আপনাদের, নির্দেশনা দেওয়ার দায়িত্ব আপনাদের, আপনাদের বিবেকে নাড়া দেওয়ার দায়িত্ব ছিল আমার, আমি আপনাদেরকে নাড়িয়ে দিলাম, এবার আপনারা দায়িত্ব পালন করুন। বিনয়ের সহিত অনুরোধ রাখছি, আল্লাহ হাফেজ।